আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন তাগুতকে, দুনিয়ার কোন ব্যক্তিকে, কোন গোষ্ঠীকে ভয় করে না, আমি আল্লাহকে ভয় করে এই জমিনের বুকে চলে ইমানের সাথে সাথে। আল্লাহ বলছেন তারাই আমি আল্লাহর কাছে অতি সম্মানিত কথা। সুবহানাল্লাহ, এখানে দুইটি কথা, একটা হলো ইমান, ইমানের সাথে যারা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতু লোক যারা, তারাই আমি আল্লাহর কাছে অতি সম্মানিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক আদমে খাওয়া থেকে মানুষ, কোটি কোটি মানুষ বানাইলাম, কেউ আমি আল্লাহর কাছে সম্মানিত নয়। আমেরিকার মানুষ আমি আল্লাহর কাছে সম্মানিত নয়, ব্রিটেনের মানুষ আমি আল্লাহর কাছে সম্মানিত নয়, আবার রাশিয়ার মানুষ আমি আল্লাহর কাছে গিনিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাংলাদেশের মানুষ আমার কাছে অতি সম্মানিত নয়, আবার সেই ইরাকের মানুষ আমি আল্লাহর কাছে অসম্মানিত নয়, পৃথিবীর ধনীগুলা আমি আল্লাহর কাছে সম্মানিত নয়, গরিবগুলা আবার আমার কাছে অসম্মানিত গিনিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিক্ষিত লোকেরাই আমি আল্লাহর কাছে সম্মানিত নয়, আবার অশিক্ষিত লোকগুলো আমার কাছে গিনিত নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছ, বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণ বৈষম্য দেখো, শিক্ষিত অশিক্ষিত দেখো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানদণ্ড তৈরি করে দিলাম তোমাদের সামনে, যারা এই মানদণ্ডের মধ্যে থাকবে আমি আল্লাহ বললাম তারাই শুধু আমি আল্লাহর কাছে অতি অতি সম্মানিত হইবে। কানা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাত আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যারা অতি অতি বেশি আমি আল্লাহকে ভয় করে, অতি আল্লাহ ভীরু লোক যারা এই সমাজের বুকে, এই পরিবারের মাঝে, এই রাষ্ট্রের বুকে, এই সমাজের বুকে যারা আমি আল্লাহকে অতি অতি ভয় করবে, আমি আল্লাহ বললাম তারাই হবে আমি আল্লাহর কাছে অতি সম্মানিত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি ধনী হইয়া কতটুকু আল্লাহকে ভয় করলাম, আমি শিক্ষিত হইয়া কতটুকু আল্লাহকে ভয় করলাম, আমি বিত্তশালী হইয়া কতটুকু আল্লাহকে ভয় করলাম, গরিব হইয়া আমি আল্লাহকে কতটুকু ভয় করলাম, যে যার অবস্থান থেকে যতটুকু আল্লাহকে ভয় করেছি, আল্লাহ বলেন তোমার ভয় অনুযায়ী তোমার সম্মান আমি আল্লাহর কাছে বানাচ্ছি। আল্লাহর কাছে সম্মানিত হতে চাইনি, সম্মানিত হতে চাইনি। আর আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই তো আমার প্রিয় পাত্র হইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। যারা আমার কাছে সম্মানিত দুনিয়া তো তাদের ভয় নাই, পরকালেও তাদের কোনো কি ভয় আসেনি। আমি যাকে সম্মান করি, ইজ্জত করি, আমার কাছে তার কোনো, তার ভয় করার কোনো কারণ নাই। কথা বলেন, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমার কাছে আসছেন, যত শত্রু থাক, আমার যতক্ষণ শক্তি আছে আপনি তো আমার কাছে সম্মানিত, আপনাকে বেইজ্জতি হতে আমি দিব না। কথা বুঝিয়েন, কখনো বেইজ্জতি হতে, আপনি আমার বন্ধু, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি, আপনার যত শত্রু আমার পাশে থাকুক, যদি আমি সত্যিকারে আপনাকে ভালোবাসি, আপনি আমার প্রিয় পাত্র হন, আপনাকে আমি কখনো বেইজ্জতি হতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ভীরু বান্দা তারাই তো আমি আল্লাহর কাছে অতি অতি সম্মানিত। সুতরাং আল্লাহর কাছে যে সম্মানিত, আল্লাহ আল্লাহ তাকে কখনো বেইজ্জতি হতে দিবেন। এই কথা থেকে আমরা একমত, তারাকার একমত, তারাই তাকবীর। বাবারা আমার, বন্ধুরা আমার, শুধু মুখের কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভাষায় বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে, আল্লাহ বলেন আল্লাহ দিন আমানু ওয়াকানু ইত্তাকুন, যারা ঈমান আনিয়া দুনিয়ার কোন কাফেরকে ভয় করে না, দেব দেবীকে ভয় করে না, দেব দেবীর পূজা করে না, দুনিয়ার কোন মানুষের পূজা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ঈমান আনার পরে আমি আল্লাহ বললাম তারাই হলো আমি আল্লাহর বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা হলো আমি আল্লাহর বন্ধু, তাদের দুনিয়া তো কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো
কোনো চিন্তা নাই, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চারি দুনিয়া হোব কালে কুছ নহি নুকসান হে, ডর নহি হে বল নহি হে, জব খুদার মানহি। আল্লাহ বলেন, যারা ইমানের ছো ইমান আনিয়া আমার বন্ধু হয়ে গেছ, শয়তান তোমার শত্রু হয়ে গেছে, দুনিয়ার কোটি কোটি মানুষ তোমার শত্রু হয়ে যেতে পারে, কারণ একজন ইমানদার কখনো দু নম্বরি করতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না, কখনো রোজা ছাড়ে না, কখনো সুদ ঘুষ খায় না, কখনো গীবা শেখায়াত করে না, একজন ইমানদার কখনো কলমা পড়ার পরে মিথ্যা বলে না, ওই ইমানদার জিনাবে বিচারি করে না, ইমানদার ওই খেলতামাশার মধ্যে সবসময় জড়িত থাকে না, ইমানদার মজ্জুয়া হাউজের মধ্যে জড়িত থাকে না। আর যখন একজন ইমানদার এগুলা না করে, পৃথিবীর কোটি কোটি মানুষ তার শত্রু হয়ে যায়, ঠিক না বিটি? কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিন রে, আমি আল্লাহ বললাম আমি রহমান, যদি তোমার বন্ধু হইয়া যায় আর পৃথিবীর কোটি 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 মানুষ যদি তোমার শত্রু হইয়া যায়, কেউ কোনোদিন তোমার ক্ষতি করতে পারবে না, ঠিক না বিটি? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, ইন্নাল লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ ওয়াল লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, সত্যি সত্যি আমি আল্লাহ বলছি, যদি তোমার বিশ্বাস হয় আমি আল্লাহ আছি, আমি আল্লাহ মহারাজা দিরাজ, আমার সমস্ত ক্ষমতার মালিক যদি আমি আল্লাহ হয়ে থাকি, আমি আল্লাহ কোরআনে বলেছি ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির অধিকারী হইলাম আমি আল্লাহ, সমস্ত শক্তির অধিকারী হইলাম আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো শক্তি শক্তি নয়, কথা বলেন ঠিক না বেটি? আমি আল্লাহ বলছি, যারা ঈমান আনিলা, ঈমান আনার পরে আমি আল্লাহরে ভয় করলা, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করলা না, আমি আল্লাহরে ভয় করিয়া দুনিয়ার মধ্যে সুন্দরভাবে আমি আল্লাহর কথা অনুযায়ী, আমার নবীর কথা অনুযায়ী জীবন যাপন করলা, আমি আল্লাহ বললাম আমি তোমার সাথে থাকবো, ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, দুনিয়ার কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পাচ্ছিল, ঠিক না বে ঠিক? ফুটতে পারছে নি না? পারছে নি না? পারে নাই, কেন পারে নাই? আল্লাহ ছিল, ঠিক না বে ঠিক? ইউনুস আলাইহিস সালামের মাছে গিলছে, খাইতে পারছে নি না? লগে কে ছিল? আল্লাহ ছিল, ঠিক না বে ঠিক? এইভাবে আমার আপনার নবী এতিম নবী ছিল, গরিব ছিল, বন্ধু বান্ধব ছিল না, আত্মীয় স্বজন সাসারাও শত্রু ছিল, আমার নবীকে শেষ করতে পারছিল না? কেন? কে ছিল? আল্লাহ ছিল। আমার নবীকে আল্লাহকে ভয় করছেন? ভয় করছেন না? আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ইন্নি আখশাকুম লিল্লাহে ওয়া আত্তাকুম লাহু, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি আল্লাহকে ভয় করে সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি নবী, তোমাদের মধ্যে আমার মতো ভয় আল্লাহকে তোমরা কেউ করো না। নবীর গুণা আসেনি? আসেনি? এখন নবী আল্লাহরে ভয় করে কে? আমার আপনার নবী কে ভয় করে? আমার আপনার নবী। কিন্তু নবীর কোনো গুণা গুণা নাই, কিন্তু সবচেয়ে বেশি কি আল্লাহ রাসূল কসম দিয়ে বলছেন? কসম কখন দেয় মানুষ? যখন একটা কথা বিশ্বাস না হয়, আমরা যেন বিশ্বাস করি, আল্লাহ রাসূল কসম দিয়ে বলছে, ওই সত্তার কসম দিয়ে বলছি, সবার চেয়ে বেশি ভয় করি আমি আল্লাহকে। আপনার আমার সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহরে ভয় করলে লাভ না ক্ষতি? আল্লাহ আমার কাছে সম্মানিত, আর আমার কাছে যে সম্মানিত হবে সে আমার বন্ধু হয়ে থাকবে, আমার বন্ধুকে আমি কখনো বেজ্জতি করব না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউকুযিল্লাহু নাবিয়্যান ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। আল্লাহ বলে, নবী আমি আপনাকে এবং আপনার উম্মতদেরকে, যারা ঈমান এনেছে আমি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো কাফের তাগুতকে ভয় করে না, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম কাল কিয়ামতের ময়দানে, দুনিয়া তো আপনাকে অপমান করি নাই, সম্মানের পাত্র বানাইছি, এই জমিনের বুকে আপনাকে বিশ্ব নবী হিসাবে ঘোষণা দিয়েছি, রাহমাতাল লিল আলামিন বলেছি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার উম্মতদেরকে কখনো হীন করব না, দীন করব না, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমরা নিঃসম্মানিত হইয়া কবরে যেতে রাজি আছি। কারা কারা রাজি? নারায় দেখবি, নারায় দেখবি। দৈহিক সম্মানিত কারা? যারা বেশি বেশি আল্লাহকে, আল্লাহকে কি করে, আল্লাহর ভয় আসেনি। আল্লাহর ভয় থাকলে নামাজ পড়ে না, আসেনি। আল্লাহর ভয় থাকলে রোজা থাকে না, আল্লাহর ভয় থাকলে সুদ খায়, আল্লাহর ভয় থাকলে মুমেনে গোশ খায়, আল্লাহর ভয় থাকলে ব্যাপত্ত গিরি জিনাবে বিচারিতে থাকে, আল্লাহর ভয় থাকলে গান বাজনায় মত্ত থাকে, কি ঠিক নেই? আমার কথা বলেন, আল্লাহর ভয় আসেনি, আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে পারেনি। সুতরাং বুঝতে পেরেছি আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। আর আল্লাহ কয়, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, তারাই হবে দুনিয়া আখিরাতে আমার কাছে সম্মানিত। আর যারা আমার কাছে সম্মানিত হবে তারাই তো জান্নাতে যাবে, ঠিক না বেটি? কি কথা বলেন, ঠিক না বেটি? জান্নাতে যেতে চাইনি, চাইনি। ওরে মোমেন জান্নাত মোমেন যাবে না কাফের যাবে? আপনারা যাইতেন না কি মোমেন জান্নাতে যাবে? মোমেন মুসলমানেরা না হিন্দুরা, না খ্রিস্টানেরা, না বৌদ্ধরা? আপনাদের যে চুপচাপ মনে হচ্ছে যেন বৌদ্ধ হিন্দুরাই জান্নাতে যাবে, আপনারা যাবেন না কি? আপনারা জান্নাতে যাবেননি? যেতে চাইনি। আল্লাহ তো, আমি আল্লাহকে ভয় করতে হবে, শুধু ঈমান আনলে হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তারা ঈমান আনছে এবং ঈমান আনার পরে আমি আল্লাহরে ভয় করছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহ বীর লোক যারা হবে ঈমান আনার পরে। আমি আল্লাহ বলছি ঈমান আনার পরে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি বলছি তারাই জান্নাতের মধ্যে থাকবে। কন্যা সুবহানাল্লাহ, তারাই জান্নাতের মধ্যে থাকবে। এ আল্লাহকে ভয় যারা করে এর অর্থ হলো আল্লাহকে যারা ভয় করে নামাজ ছাড়ে না, ঠিক না বেটি? বাবারা, আমার বন্ধুরা, আমার সত্যিকার আল্লাহকে যারা ভয় করে রোজা ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে গো, তারা কখনো সুখে নিমজ্জিত থাকতে পারে না। আল্লাহকে যারা ভয় করে জিনা ব্যভিচারীর মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। আমার বাবারা, আমার বন্ধুরা, এই জন্য আপনি কাসিরের মধ্যে বলা হয়েছে আল্লাহকে ভয় করার অর্থ হলো আইয়ু আল্লাহ বলা ইউসা, একজন বান্দা আল্লাহর আদেশকে পালন করবে, আল্লাহর নাফরমানি করবে না। যেই সন্তান মা বাপকে ভয় করে ওই সন্তান মা বাপের কথা শুনবে, যেই সন্তান যেই ছাত্রটা ওস্তাদকে ভয় করে ওই ছাত্রটা ওস্তাদের কথা শুনবে, ওস্তাদের কথা কখনো নাফরমানি করবে না, ওস্তাদের যে আদেশ দেয় সেটা পালন করবে, সেটা কখনো লঙ্ঘন করবে না, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। ভয় করলেই তো পালন করবে, ভয় না করলে পালন করবে না। তাহলে আল্লাহর ভয় থাকলে সব ঠিক, ঠিক না বেটে? আল্লাহর ভয় আসেনি, নাই, নাই, তাইলে নামাজ তো পড়ি না। আজকে যদি এখানে জিজ্ঞাসা করা হয় কয়জনে নামাজ পড়েছি আজকে, আসরের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ, অনেককেই পাওয়া যাবে না, ঠিক না বেটি? আমরা মুসলমান, আপনাদেরকে হেয় করার জন্য আমি কোনো কথা বলবো না, তবে আল্লাহর ভয় থাকলে আপনি আমি জান্নাতে যাব, আল্লাহর কাছে সম্মানিত হব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলে আমি আল্লাহর ভয় না থাকলে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাই বারেবারে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ বললাম সফল কাম হবে, সফল কামই হবে যারা আমি আল্লাহকে ভয় করে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়িবা আতরাবা, তারা আমি আল্লাহকে এই দুনিয়ার বুকে ভয় করিয়া যারা হারাম খায় নাই, হালাল খেনা খেয়েছে, হালাল ভাবে উপার্জন করেছে, হারামকে কখনো স্পর্শ করে নাই, জিনা ব্যভিচারিতে লিপ্ত হয় নাই, নামাজ রোজা ছেড়ে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই রয়েছে মহা সফলতা। নতুন মহাবিশ্ব যখন হবে, ইসরাফিল যখন তৃতীয়বার সিংহায় উৎকার দিবে, আবার নতুন বিশ্ব যখন হবে ওই হাসরের ময়দানে আমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আমার সম্মানিত মেহমান
মুসলমান হবে, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, যেদিন পানি পানি বলে চিৎকার করবে, যেদিন ছায়া ছায়া বলে জমিনের এক মহাশরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দোয়াইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন সফলতা থাকবে, মহা সফলতা। আমি আল্লাহর পক্ষ থেকে যারা এই জমিনে আমি আল্লাহকে ভয় করে হালাল খানা খেয়েছে, আমি আল্লাহকে ভয় করে কখনো নামাজ রোজা তারা ছেড়ে দেয় নাই কন্যা, সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর ভয় যেখানে নামাজ আছে, আল্লাহর ভয় যেখানে রোজা আছে, আল্লাহর ভয় যেখানে পদ্মা বসিদা আছে, আল্লাহর ভয় নাই পদ্মা বসিদা, আল্লাহর ভয় নাই সুদঘোষ আছে সেখানে, ঠিক না ঠিক? কি লাগবো? আল্লাহর ভয় লাগবো। কি লাগবো? জান্নাতে যেতে হলে কি লাগবো? আল্লাহর ভয় লাগবো। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় থাকলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিপদে যদি পড়ে যাও বান্দা, যদি সত্যিকার আমি আল্লাহরে ভয় করো বাঁচাইয়া দিব, আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিব, কারণ আমি আল্লাহকে যারা ভয় করে তারা আমার কাছে সম্মানিত। সে ধনী হোক আর গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বড় আলেম হইলে তুমি কি হইবা যদি আমি আল্লাহরে ভয় না করিয়া? তুমি যদি টেলিভিশনের দোকানে বসে থাকো, তুমি যদি বসে বসে চিঠি দেখো, তোমার মতো আলেম আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র নয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে আলেম হওয়ার মুরুক্ক হও, শিক্ষিত হওয়ার অশিক্ষিত হও, ধনী হওয়ার গরিব হও, যদি আমি আল্লাহকে ভয় করো শয়নে স্বপ্নে আমি আল্লাহ তোমার পাশে থাকবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে তিনটি বন্ধু দূরে দেশে রওনা করলো, এত দূরে দেশে তিন বন্ধু যাচ্ছে, তিন বন্ধু আল্লাহওয়ালা লোক, আল্লাহর লোক, যারা আল্লাহকে ভয় করে। এই তিন বন্ধু যখন রওনা দিল, যাইতে 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 আমার বাবারা, প্রতি মধ্যে যেই মুহূর্তে কোনো যানবাহন ছিল না, যেই মুহূর্তে আমার বাবারা কোনো গাড়ি ঘোড়া ছিল না, ওই তিন বন্ধু যাওয়ার পথে একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে পাহাড় পর্বত রয়েছে। আমার বাবারা মুষলধারে বৃষ্টি হওয়া শুরু করলো, তিন বন্ধু যাইয়া কি করলো, একটা পায়ের উপরে উঠিয়া পায়ের একটা গুহার ভিতরে আশ্রয় নিল। এমনি মুহূর্তে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বিশাল একটা পাথর আসিয়া গুহার মুখটা আটকিয়া গেল। এমনি মুহূর্তে তিন বন্ধু বাবু ভালোভাবে চেষ্টা করলো, খুব শক্তির সাথে জোর নিয়ে চেষ্টা করলো পাথরটাকে সরাইবার জন্য, কিন্তু কোনোভাবেই তারা পারলো না, ব্যর্থ হলো। এখন তারা কি করবে চিন্তা করতে লাগলো। তিন বন্ধু একজন আর একজনকে বলে, বন্ধু রে, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, আল্লাহকে ভয় করিয়া ওই ভালো কাজটার উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো, আশা করো যায় আল্লাহ আমাদের বিপদটা দূর করে দিবে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করিবা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, শয়নে স্বপ্নে বিপদে আপদে আমি আল্লাহই তোমাদেরকে রক্ষা করব কিনা। সুবহানাল্লাহ। ওমাইয়াত আল্লাহ পাক রব্বুল বলেন সত্যিকার যারা আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহকে ভয় করে উঠা বসা করো, আমি আল্লাহকে ভয় করে খাওয়া দাওয়া করো, আমি আল্লাহকে ভয় করে কথাবার্তা বলো, আমি আল্লাহকে ভয় করে লেনদেন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলাম বললাম এমন কোন স্থানের মধ্যে তুমি যদি আটকা পড়ে যাও, ওরে বান্দা জেনে রাখো আমি আল্লাহ কখনো তোমার থেকে দূরে নয়, আমি আল্লাহ রহমতের হাত কুদরতি হাত ওই নির্জন জায়গার মধ্যে সেখানে উপস্থিত হইয়া যায় কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমারে সেখান থেকে বাইর করে দেব। আল্লাহ কোরআন শরীফ স্পষ্ট বলছেন, তার বাস্তব প্রমাণ হলো ওই হাদিসের কাহিনীটা, তিন বন্ধু গুহার মধ্যে আটকা পড়লো, এখন এক বন্ধু আরেক বন্ধু বলছে উনজুরু আমালান আমিল তুমুহা সলিহাতান লিল্লাহে, তোমরা লক্ষ্য করো জীবনে ভালো কাজ করছো কিনা, যেটা আল্লাহকে পাওয়ার জন্য করছো, আল্লাহরে খুশি করার জন্য করছো, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করো নাই, ওই কাজটা দিয়া আল্লাহর উসিলা দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করো, আশা করা যায় আল্লাহ তোমাদের থেকে বিপদটা দূর করে দিবে কিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, তিন বন্ধুর এক বন্ধু ছিল যে একটা লোক কাজের জন্য রেখেছে। আমার বাবারা তিনটা কথা উল্টি বলছি আমি, তিন বন্ধুর এক বন্ধু বলল আমি কাজের জন্য একটা লোক রেখেছিলাম যে আমার বাড়িতে কাজ করত, আমার বাড়িতে কাজ করার পরে লোকটা মজুরি না নিয়ে চলে গেল, এমনি মুহূর্তে আমি তার টাকাগুলো রেখে দিলাম,
কিন্তু অনেকদিন সে আমার কাছে আসলো না। আমি তার টাকা গুলা দিয়া গরু কিনলাম, ছাগল কিনলাম, এগুলা আমার বকরি গরু ছাগলের সাথে আমি এগুলাকে লালন পালন করতে লাগলাম। অনেকদিন পরে লোকটি আমার কাছে আসলো, আসিয়া বলল, ইয়া আব্দুল্লাহ তুমি বলেছ আমি আল্লাহকে ভয় করার জন্য, তোমার হক দান করার জন্য তুমি যেই মজুরি আমার কাছে পাইবা ওটা ওই মাঠের মধ্যে আছে, ওখানে অনেক গরু ছাগল আছে, বকরি আছে, তুমি এগুলা নিয়ে যাও, এগুলা সব তোমার। লোকটা বলতেছে, ইয়া আব্দুল্লাহ তাকিল্লাহ ওয়ালা তাহজাবি, তুমি আমার সাথে ঠাট্টা করিও না, আমি তোমার কাছে 500 টাকা পাবো, এত টাকা পাবো, আমি কষ্ট করেছিলাম, পরিশ্রম করেছিলাম, তুমি আমার সাথে উপহাস করতেছ ওই মাঠের গরু ছাগল নেওয়ার জন্য, ওগুলা তো আমি আমার সাথে তুমি ঠাট্টা করেছ, তুমি আমার টাকাগুলা দিয়ে দাও। কি কথা বলেন, এতগুলা গরু ছাগলের কথা বলে নিশ্চয় এটা উপহাস মনে হবে, ঠিক না বেটি আমার বাবারা? কিন্তু লোকটা বলল, না না আল্লাহর বান্দা, আমি তোমার সাথে উপহাস করি নাই, সত্যিকার ভাবে বলছি, ওই গরুগুলা ছাগলগুলা তোমার, তুমি যেই টাকাটা রেখে গিয়েছিলে এগুলা দিয়ে আমি ছাগল বকরি ক্রয় করেছি, আস্তে আস্তে করে এগুলা আমি কি করেছি, লালন পালন করে তোমার জন্য বৃদ্ধি করেছি, এগুলা আমার নয়, এগুলা তোমার, তোমার পুঁজি দিয়ে আমি ব্যবসা করেছি, এগুলা সব তুমি নিয়ে যাও কন্যা, সুবহানাল্লাহ। লোকটা অতঃপর গরু ছাগল গুলা নিয়ে চলে গেল আমার বাবারা। আর লোকটি বলতেছে, ও আল্লাহ, ও গো আল্লাহ, জীবনে একটা ভালো কাজ করেছি, তোমাকে ভয় করিয়া ওই গরিব বেচারার টাকাগুলো আমি মেরে দিই নাই, আর তার পুঁজিগুলো আমি ধ্বংস করি নাই, তার টাকাগুলো তো আমি আল্লাহ রেখেছি রেখেছি, বরং এগুলাকে লালন পালন করিয়া বৃদ্ধি করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া অনেক বাড়িয়ে দিছি, আল্লাহ যদি তোমাকে ভয় করিয়া তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ এ উসিলে তুমি আমার পাথরটা সরাইয়া দাও কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা অনুযায়ী, বান্দা যখন ওই জীবনের ভালো কাজটাকে উসিলা করিয়া দোয়া করলো, আল্লাহ পাথরটা সরাইয়া দিল কন্যা, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই লোকটা যে গরু পাইলো, ছাগল পাইলো, টাকাগুলা খাইলো না, দিয়ে দিল এতগুলা গরু ছাগল, কার ভয়ে দিছে বলেন? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এরকম লোক পাওয়া যাইবো নি? আরে কথা বলেন, যাইবো নি? কথা বলেন, যাইব? আমরা তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা তো মুসলমান, বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জাতি, কতটুকু আল্লাহকে ভয় করি, কেন মুসলমানদের উপরে এত বিপদ, কেন এত গজব, কেন মুসলমান মার খায়? নিশ্চয় বুঝতে হবে, নিশ্চয় বলতে বাধ্য হবে, আল্লাহর কোরআনের কথাই সত্য, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যেই কোনো বিপদ তোমাদের উপর আসে এটা তোমাদের হাতের কামাই। আজকে মুসলমান আছে সুদে, আজকে মুসলমান আছে কোষে, আজকে মুসলমান আছে গিবাতে, আজকে মুসলমান আছে শেখায়তে, মুসলমান আছে মিথ্যায়, মুসলমান আছে প্রচারণায়, মুসলমান আছে ধোকাবাজিতে, মুসলমান নাই নামাজে, মুসলমান নাই রোজাতে, মুসলমান নাই পদ্মা বসিদায়, আছে তারা জিরাবে বিচারিতে, ঠিক না বে? ঠিক তো, বিপদ মুসলমানের উপর আসবে না, তার উপরে আসবে। আর অথচ ওই লোকটা যেটা কোনো আপনা আমার আপনার নবীর উম্মত নয়, অন্য নবীর উম্মত ছিল, কিন্তু আল্লাহকে কি ভয় করেছে, একটা শ্রমিকের টাকাকে সে নষ্ট করে নাই, ঠিক না বেটি? কথা বলে, ঠিক না বেটি? তো আজকে খোদা তো সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারের বন্ধু। তবে ইমানদার তোমার বন্ধু আল্লাহ তখন যখন তুমি কি হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহরে যখন তুমি ভয় করিবা, আর ভয় করিয়া যখন এই জমিনে আল্লাহর নাফরমানি করবে না, তখনই আল্লাহ তোমার বন্ধু হবে। নতুবা মুসলমান কখনো আল্লাহ তোমার বন্ধু হতে পারে না, কারণ তুমি তো বন্ধুর কথাই শোনো না, সুতরাং বিপদ থেকে তুমি বাঁচবে কিভাবে? কথা বলেন, ঠিক না বে? ঠিক, বন্ধুর কথা অনুযায়ী চললেই তো বিপদ থেকে বাঁচা যাবে। আল্লাহ বলছেন, আমি তোমাদের বন্ধু, কাকে তুমি বন্ধু বানিয়ে জমিনে চলছ, সুদঘোষ খাচ্ছ, বিজাতিতের কোথায় তুমি নাচগানে না নাচগানে মত্ত আছো, গায়ে হলুদের নামে আজকে অস্থিরতা ব্যাপকতা ব্যবহারের সমাজের মধ্যে বিস্তার করেছ, বিয়ে শাদীতে যেখানে কান্না হওয়ার কথা, যেখানে সেখানে দোয়াগুরু হওয়ার কথা, সেখানে সিডি বাজানো হচ্ছে, সেখানে ডোল বাজানো হচ্ছে, সেখানে তবলা বাজানো হচ্ছে, তো তোমার উপরে আল্লামি আল্লাহ রহমত আসবে কোথা থেকে? কথা বলেন, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক,
আমার ভাবারা, এমন কোন সমাজ আছে যেখানে আজকে জিনা ব্যভিচারী নাই? অসহ অহংক জিনাবাবির হচ্ছে প্রত্যেকটা সমাজের বুকে। সুতরাং মুসলমান মার খাবে না তো কে মার খাবে? যদি আল্লাহর ভয় থাকতো যুবক যুবতী বেপত্তায় কখনো চলতে পারতো না, ঠিক না বেঠিক? ওই হাদিসের মাঝে আমার বাবারা আরেকটা লোক বললো, আমার একজন স্বাস্থ্যবান ছিল, কি ছিল? আমার একজন স্বাস্থ্যবান ছিল, তিন বন্ধুর এক বন্ধু বলতে আছে, এত বেশি আমি তার মহব্বত করতাম, ভালোবাসতাম। একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে মহব্বত করে ভালোবাসে, আমি আমার স্বাস্থ্যবানকেও এত বেশি মহব্বত করতাম। আমার স্বাস্থ্যবানের সাথে মেলামেশা করার জন্য আমি তাকে বারবারে ফুসতাইতে লাগলাম, কিন্তু আমার স্বাস্থ্যবান আমাকে কোনোভাবে রাজি হচ্ছিল না। অবশেষে স্বাস্থ্যবান বলল, আমার স্বাস্থ্যবান, যদি তুমি আমাকে 103 দিতে পারো তাহলে আমি রাজি আছি তোমার সাথে মেলামেশা করতে। জোরে জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আসলে মেয়েটাও আল্লাহ বিরু ছিল কন্যা, সুবহানাল্লাহ, মেয়েটাও আল্লাহরে ভয় করতো, কিন্তু স্বাস্থ্যবাহী যখন তাকে বারবারে ফুসলাচ্ছে, তখন এমন একটা শর্ত দিল যে স্বাস্থ্যবাহী 100 দিনের জোগাড় করা এটা কখনো সম্ভব নয়। মেয়ে বলে করলো, স্বাস্থ্যবাহী কখনো জোগাড় করতে পারবে না, কিন্তু স্বাস্থ্যবাহী এত বেশি আশিক ছিল, এত বেশি দাওয়ানা ছিল, স্বাস্থ্যবানকে পাওয়ার জন্য আমার বাবারা 100 দিনার জোগাড় করলো। লোকটি বলল, 100 দিনার জোগাড় করিয়া আমি স্বাস্থ্যবানের কাছে গেলাম, নির্জন স্থানের মধ্যে স্বাস্থ্যবানের 2 রানের মধ্যে বসলাম, আর এমনি মুহূর্তে টাকাগুলা দিলাম। আর যখন আমার স্বাস্থ্যবানের 2 রানের মধ্যে বসে গেলাম, এমনি মুহূর্তে আমার স্বাস্থ্যবান বলতেছে, ইয়া আব্দাল্লাহ হে তাকিল্লা, ও গো আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, ওই আল্লাহ কিন্তু তোমারে আমারে দেখতে আসে। জোরে জোরে বলুন না, নাউজুবিল্লাহ, ঠিক না বে ঠিক? লোকটি বলতেছে, সাথে সাথে আমি উঠে গেলাম, আল্লাহর ভয়ের কথা যখন বলছে আমি সেখান থেকে উঠে গেলাম, আল্লাহ যদি তোমারে ভয় করিয়া আমি আমার স্বাস্থ্যবান থেকে ওই জিনা ব্যভিচারি করিয়া উঠে গিয়েছি, আল্লাহ যদি তোমারে ভয় করি করে থাকি ওই বালকাসটা, সেই মুহূর্তে আমি জিনা ব্যভিচারি করি ইমানকে নষ্ট করতে পারতাম, নষ্ট করি নাই তোমার ভয়ে। আমার বোন বলেছিল, তুমি দেখতে আছো, আল্লাহ তোমারে ভয় করে যদি এই কাজটা করে থাকি, তুমি এই মুহূর্তে পাথরটা একটু সরাইয়া দাও। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোর পাথরটা একটু সরাই দিলাম, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে ভালো কাজ করতে করছে আল্লাহকে ভয় করিয়া, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাহ মাল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, পৃথিবীর যেই প্রান্তে থাকো আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমার সাথে আছি, দুনিয়ার বাঘেও তোমারে খাইতে পারবে না, ঠিক না বেটি? বাঘে কারে ভয় করে? আল্লাহরে ভয় করেনি, কথা বলেন করেনি? বাঘও তো আল্লাহর বান্দা না, আপনি খালি আল্লাহর বান্দা। আল্লাহ বান্দা, বান্দা মানে কি? গোলাম। আরে বাঘও আল্লাহর গোলাম, ছাগলও আল্লাহর গোলাম, হিংসিং সিংহ আল্লাহর গোলাম, 11,000 মাখলুকাত আল্লাহর বান্দা, শুধু মুসলমান মুমিন আল্লাহর বান্দা নয়, সবাই আল্লাহর বান্দা, ওরও আল্লাহকে ভয় করে, ঠিক না বেটি? আল্লাহ কয়, মানুষ উল মায়া বাউবিকুম রাব্বি লাউলা দুআকুম, তোমরা মানুষের আমারে না ডাকলে কি হবে, আমারে ডাকার লোকের কোনো অভাব নাই, ঠিক না বেটি? তো কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করলে লাভ না ক্ষতি? লাভ আমার বাবারা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করিবা, কাল কিয়ামতের ময়দানে, হাশর ময়দানে 7 ব্যক্তিরে আমার আরশের ছায়া দিমু, আর 1 ব্যক্তি হবে যখন কোনো ছায়া থাকবে না, একটু ছায়া আল্লাহ, সামান্য গরম লাগলে তোমার জিহ্বা শুকিয়ে যায়, কণ্ঠ শুকিয়ে যায়, জীবনটা তোমার বাইর হয়ে যাবে, নিঃশ্বাস ফলাইতে পারা তোমার সুযোগ থাকে না। আমি আল্লাহ হাশর ময়দানে আলো বাতাস, এমন আলো দিমু যে তোমার সব কিছু শুকিয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতরাইবা, বাতাস বন্ধ করে দিমু, নিঃশ্বাস নিতে পারবে না, এমনি মধ্যে ছায়ার প্রয়োজন হবে। আমি আল্লাহ বলছি, আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, কিন্তু আমি বলছি যারা আমি আল্লাহরে ভয় করিবা, এমন 1 ব্যক্তির ও আরশের ছায়া দেবো। জোরে বলেন না, সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলছেন, ওয়ারাজুলুন, এমন 1 ব্যক্তি, এমন একটা যুবক যার যৌবন শক্তি রয়েছে। আমার বাবারা, একজন বংশওয়ালা নারী, একজন বংশধর সুন্দর নারী তাকে ডাক দিল, ও যুবক আসো, তুমি আমার সাথে কি করো, আনন্দ ফুর্তি করো। কিন্তু যুবকটা বলল, ইন্নি আকাফুল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি, বিয়ের আগে কোনোদিন আমি কোনো নারীকে স্পর্শ করতে পারি না। জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন যুবক যদি
ঐক্য হয়ে থাকো। জগতের বুকে যে এমন একটা সুবর্ণ সুযোগ ছিল, নারী তোমাকে সুযোগ দিয়েছে উপভোগ করার জন্য, কিন্তু তুমি আমি আল্লাহর ভয়ে সেদিন উপভোগ করো নাই কোনো নারীকে, তুমি নারীকে তুমি স্পর্শ করো নাই। যদিও নির্জন জায়গা ছিল, একটা নির্জন এলাকা ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহকে ভয় করিয়ে তুমি গুনার কাজটা করলা না, আমি আল্লাহ তোমাকে আমার আরশের মেহমান বানাইয়া সম্মানিত করলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তালিম দিয়েছেন। ও দুনিয়ার মুমিনরা জানি রাখো, পৃথিবীর জমিনের মধ্যে অতি সম্মানিত নারী হইল চারজন। একজন হলো বিবি মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম, একজন হলো বিবি আসিয়া আলাইহিসসালাম, আরেকজন হলো আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো আমার স্ত্রী খাদিজাতু বিনতু খুয়াইলিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন পৃথিবীর জমিনে শুনে রাখো, আল্লাহ যেই মরিয়মের কথা বলেছে, ওই মরিয়ম তারা যৌবনকালটা বাইতুল মাকদিসের প্রকোষ্ঠের মধ্যে কাটিয়ে দিয়েছে, কখনো জিনা ব্যভিচারীর মধ্যে লিপ্ত হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? মরিয়ম আলাইহিসসালামের কাছে যখন তিনি যুবতী হইলেন, যখন তার হায়েজ হইল, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই দিন তিনি হায়েজ থেকে তখন পবিত্র হইলেন গোসলটা করিয়া, ঘরের রুমটা ছিল বন্ধ, তালা মারা ছিল আমার বাবারা। সেই দিন হায়েজ থেকে 9 বছর বয়সের পরে যখন হায়েজ হইল, হায়েজের পরে গোসল করার পরে যখন তিনি ঘরের মধ্যে আসলেন, এমনি মুহূর্তে কাপড় পাল্টাইবেন, এমনি মুহূর্তে ঘরের মধ্যে একজন সুদর্শন যুবক প্রবেশ করলো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালালাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ বলেন এমনি মুহূর্তে মরিয়মের প্রকোষ্ঠের মধ্যে যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারে না, দুনিয়ার কোনো যুবক মরিয়মকে দেখে নাই, এমনি মুহূর্তে একজন যুবক তার ঘরের মধ্যে প্রবেশ করলো, আর সে ছিল আমার ফেরেশতা জিব্রাইল। আরে মানুষের সুরত ধরিয়া মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়মের ঘরে কি করছে? প্রবেশ করছে। ভয় পাইছি না পাই নাই? কথা বলেন, ভয় পাইছি না পাই নাই? এখন দেখতে পাচ্ছি যুবক সামনে, বেজ্জতি হওয়ার লক্ষণ আছে না নাই? আছে না নাই? নিজের যেই সতীত্ব নষ্ট করবে এমন যুবক সামনে ঢুকলো বা কীভাবে? তিনি তখন বললেন, তিনি বলতেছেন ফাকালাত, তিনি বলতেছেন ও যুবক, যে আমি তো ভয় করতেছি, তুমি কিভাবে এখানে প্রবেশ করলা? তিনি বলতেছেন যে তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি ইনকুন্তা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তুমি এখান থেকে চলে যাও, কিভাবে তুমি এখানে প্রবেশ করলা? কোরআন শরীফের মধ্যে আছে। এভাবে মরিয়ম সালাম বললেন, তুমি যদি আল্লাহ বিরু লোক হও, আল্লাহ বিরু লোক কখনো একজন বেগানা নারীর কাছে আসতে পারে না, তুমি এখানে কিভাবে ঢুকে গেলা? আমি একজন বেগানা নারীর কাছে তোমার সাথে দেখা দেওয়া আমার জন্য কোনো জায়েজ নাই, তুমি যদি আল্লাহ বিরু লোক হও, আল্লাহর যদি ভয়কারী হও, তো তুমি এখান থেকে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন মরিয়মকে বললেন, আনা রাসূলু মির রাব্বিকে, আমি তোমার প্রভুর প্রতিপক্ষ পক্ষ থেকে একজন দূত। আনা রাসূলু রাব্বিকে লি আহবালাকা গোলামেন জাকিয়া, আমি তোমার কাছে আসছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার একটা সন্তান দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে সেটা চিনা ব্যবচারীর মাধ্যমে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমার বুকে একটা পুত্র দিব, আল্লাহ চায় তোমার মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করতে, তিনি বিনা বাপেও মানুষ জন্ম দিতে পারে। কল্লা সুবহানাল্লাহ। তো বলছিলাম যে মরিয়ম কাকে ভয় করছে? আল্লাহকে। এই যুবক সুদর্শন যুবককে পাওয়ার পরে মরিয়ম বলল, আল্লাহকে ভয় করো, একজন আল্লাহ বিরু লোক কখনো একজন বেগানা নারীর কাছে যেতে পারে না। দেখুন সেই কোরআন শরীফ আছে, জোলাইখা এখন কি করলো, সেই নবী ইউসুফকে, এখনো নবী হয় নাই, বললো ইউসুফ তুমি আসো, তুমি আমাকে উপভোগ করো। আছে কোরআন শরীফ? আছে না নাই? আছে না নাই? উপভোগ করো তুমি আমাকে। ওরাওয়াদা থুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতি আবওয়াবা ওয়া ক্বালাত কাইতা ওয়া ক্বালা ওয়া ক্বালাত হাইতালা ক্বালা মাযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। মরিয়ম আলাইহিস সালাম কি করলো? তাকে পুষ্টাইত, জুলাইকা পুষ্টাইতে লাগলো, তাকে দরজা বন্ধ করে দিল, তালা মারি দিল এবং বলল তুমি আমার কাছে আসো। শরীরের কাপড় চোপড় খুলে ফেললো, বললো ইউসুফ তুমি আমাকে উপভোগ করো। আর ইউসুফ বলল, মাযাল্লাহি, ওই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, ইন্নাহু রাব্বি, যিনি আমার প্রতিপালক। সেই ইউসুফ কূপের মধ্যে পড়েছিল, যাকে বাঁচাইবার মতো কোনো লোক ছিল না, সে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তোমার স্বামীর ঘরে উত্তমভাবে লালন পালন করেছে। আমি সেই ইউসুফ কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না।
না, আমি ওই আল্লাহকে ভয় করছি, তুমি ওই আল্লাহকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ যদি সেই দিন জুলাইকার সাথে যদি মিলামেশা করত, কোনদিন ইউসুফ নবুয়তি পাইত না, নবুয়তি কেটে যাইত, কখনো মিশরের অর্থমন্ত্রীও তিনি হইতে পারতেন না। এই কথা বলে ঠিক না বেটি? তাফসীর পড়ে দেখুন, ফাস্তাবাকাল বাবাব ওয়াকাদদ কাবিসাকু মিন দুবুরি ওয়া আলফায়া ওয়া সাইয়্যিদাহা লাদাল বাবি ক্বালাত মা সাসামুমান আওয়াদা বি আহলিকা সুআন ইল্লা ইউসজানা আও আযাবুন আলীম। ওই ইউসুফ আল্লাহকে ভয় করলো, আমার বাবার আমার বন্ধুরা বাঁচার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামের জন্য চতুর্দিকে দরজা ছিল বন্ধ, জোলাপা করতে চায়, উলঙ্গ অবস্থায় আছে, চতুর্দিকে নগ্ন ছবি আছে। আমার বাবার আমার বন্ধুরা, এই মুহূর্তে আমার আল্লাহ বলছে লাইল সালিল ইনসান ইল্লা মা সাআ, বান্দারে যদি বিপদে পড়ে যাও বাঁচার জন্য চেষ্টা করো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ বিরু যদি বান্দা হও, বাঁচার পথ আমি আল্লাহ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চারে দুনিয়া ও মকালেব কুছ নহি লোক সানি হে ডর নহি হে বল নহি হে জব খুদারো মানো হে। আমার বাবারা পাস্তাবা কাল বাবা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইউসুফ আসলে তার দৌড় দিল দরজা সোজা, আমার বাবার আমার বন্ধুরা জোলাকেও পিছনে দিয়ে দৌড় দিল, আর দৌড় দেওয়ার সাথে সাথে ইউসুফ যখন দরজার সামনে গেল, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ইউসুফে দরজা যদিও জোলাইকা বন্ধ করেছে, আমি আল্লাহ বলছি ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও ইউসুফ চলে রাখো, আমি আল্লাহ বললাম যে আমি আল্লাহকে ভয় করে যদি দুর্গের ভিতরে বন্দী থাকে, আমি আল্লাহ যদি তোমার উপরে রাজি থাকি খুশি থাকি, তুমি যদি সত্যিকার আমি আল্লাহকে ভয় করো, আমি সেখানেও আছি রে, দুনিয়ার তালা তোমারে কোনোদিন আটকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? সাথে সাথে ওই দরজার তালাগুলো খুলে গেল, আর ইউসুফ আলাইহিস সালাম বাহির হয়ে গেলেন, সাথে সাথে জোলাইকাও পিছনে দিয়া বাহির হইল, ইউসুফের জামা ধরিয়া টান দিল, সামনে পড়ে গেল ওই জোলাইকার স্বামী মিশরে আজিজ, সামনে পড়িয়া গেল। আর এমনি মুহূর্তে ওই দুশ্চরিত্রা নারী, আমার বাবার আমার বন্ধুরা আসলে দুশ্চরিত্রা নয়, যেহেতু জোলাইকা ওই ইউসুফের জন্য পাগল ছিল, আমার বাবারা এমন বেশি এত বেশি পাগল ছিল, কার কারণ তার যৌবনকালটা শেষ হয়ে যাইতে আছে কন্যা। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালামের জন্য জোলাইকা পাগল ছিল, আর জোলাইকার স্বামীটা ছিল নবংশু, যার কোনো যৌবনত্ব ছিল না, কিন্তু অতীতের সিস্টেম ছিল যে এই নারীকে একবার বিয়ে দেওয়া হয়, দ্বিতীয়ভাবে আর অন্য বাবের বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওদের ধরনের নিয়ম কানুন তৎকালে ছিল। জোলাইকাকে একবারে দিয়ে দেওয়া হয়েছে, এখন সে স্বামীর ঘরে পুড়ে পুড়ে মরতেছে, কিন্তু সে স্বপ্নে দেখেছিল যে মিশরের আজিজকে সে বিয়ে করতেছে, কিন্তু যেই আজিজকে বিয়ে করছে সে তার আসল পাত্র ছিল না। যখন ইউসুফকে পাইছে দেখতে পাচ্ছে যে তার যে স্বামীকে স্বপ্ন দেখছে সেটা ইউসুফের চেহারার মধ্যে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এই জন্য সে অত্যন্ত পাগল ছিল ইউসুফকে পাওয়ার জন্য। আর এমনি মুহূর্তে সে ইউসুফের জামা ধরে টান দিল, জামার পিছনটা ছিঁড়ে গেছে, আর সামনে স্বামী উপস্থিত, তখন দেখিয়া বলতেছে যে এই ইউসুফ আমাকে খারাপ দ্বারা করার জন্য ফুসলাইছে এবং আমাকে ধরার জন্য চেষ্টা করছে, তাকে শাস্তি দাও নতবা জেলখানার মধ্যে প্রবেশ করো। জোরে বলেন না। কিন্তু আমার বাবারা সেখানে ইউসুফ আলাইহিস সালাম বলল না, মিশর আজিজ না আমার মনিব, আমি বিশ্বাসঘাতকতা করি নাই, আমি আসলে খারাপ কাজ করি নাই, সে আমারে বলেছে, ওরাওয়াদাতু সে আমারে পুষলাই এসে, আমি তারে পুষলাই নাই। কি কথা বলেন ঠিক না বেটি? ওয়া সাইদা শাহিদুম মিন আহলিহি, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যখন ইউসুফ বলল যে না আমি তারে ফুসলাই নাই, সে আমারে ফুসলাইছে, এই মুহূর্তে একটা শিশু ছিল ওই জোলাইকার ঘরে, আল্লাহ বলেন ইউসুফ তুমি আমি আল্লাহরে ভয় করেছ, শিশুর মুখ দিয়া কথা বলাইয়া আমি তোমার সতীত্বকে রক্ষা করতেছি, তুমি যে নিষ্পাপ এটাও আমি রক্ষা করতেছি, তোমাকে আমি নাজাত দিচ্ছি, তোমাকে আমি পুত্র পবিত্র হিসাবে ঘোষণা দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শিশু কথা বলল, শিশু বলল না ও মনিব জোলাইকার স্বামী, আসলে ইউসুফ নিরাপরাধ, তোমার স্ত্রীটাই ঠিক না, সেটা আমি একটা যুক্তি দিচ্ছি, তুমি দেখো। শিশু আবার ডাইরেক্ট বলে নাই যে তোমার এই স্ত্রীটা খারাপ, শিশু বলল এমন যুক্তিক ব্যাখ্যা দিল যে তুমি দেখো, যদি ইউসুফের পিছনের জামা সামনের জামাটা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর তোমার স্ত্রীটা সতীত্ব সতী, আর যদি ইউসুফের পিছনের জামা যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ সৎ এবং তোমার স্ত্রীটা মিথ্যুক। এখন ঠিকই মিশর আজিজ দেখতে পাইল ইউসুফের সামনে জামা কোনো ছেঁড়া নাই,
পিছনে সেনা আছে, তাহলে বোঝা গেছে পিছন থেকে জামাটাকে সেনা হয়েছে, ঠিক না বেটি? তখন তিনি বুঝতে পারলেন যে নারী তুমি চক্রান্ত করেছ, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছে ওয়াস্তাগবিরিত লিজাম্বিকে ইন্নাকে কুতি মিনাল কাতিন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মিশরাদিরের কথাটা তুলে দিল, ও গো নারী তুমি মিথ্যা কথা বলেছো। স্বামী বলতেছে মিথ্যা কথা তুমি বলেছো, ইসব সত্যবাদী তুমি, তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আমি দেখতে পাচ্ছি তুমি একজন নারী, বড় অপরাধী। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরা বুস সিনা إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন সত্যিকার আল্লাহকে যদি ভয় করো, কোন মুমিন মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে যাইও না। আজকে প্রিসক্সের জগৎগুলা, সেই আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সেই রাশিয়া বলেন, আমার বাবারা তারা পরকালকে বিশ্বাস করে না, ঠিক না বেটি? তারা পরকালকে বিশ্বাস করে না, তারা তেমনি তেমনি চলে। কিন্তু আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা আল্লাহকে ভয় করি, পরকালকে বিশ্বাস করি। আমাদেরকে যদি সত্যিকার আল্লাহর কাছে সম্মানিত পাত্র হইতে হয়, জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহকে ভয় করিয়া জিনা ব্যভিচারী থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে আল কাবির সাতুলিল খাবিসিনা ওয়াল কাবিসুনালিল খাবিসাতি ওয়াত তাইয়াতুলিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনালিত তাইয়াত। আল্লাহ বলেন যারা অসৎ চরিত্রবান নারী হইবা তোমার ভাগ্যে জুটবে অসৎ চরিত্র পুরুষগুলা। আল্লাহ বলে অসৎ চরিত্র যুবক যারা, আমি আল্লাহ বলছি তোমাদের ভাগ্যে জুটবে অসৎ চরিত্র নারীগুলা। আল্লাহ বলে পুধু পবিত্র নারীগণ দ্বারা তোমাদের ভাগ্যে জুটবে পুধু পবিত্র যুবকগণ। আর পুধু পবিত্র যুবক যারা হইবা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন পুধু পবিত্র নারীর ব্যবস্থা রাখবো কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আসানিত আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যে যুবকটা জিনা ব্যভিচারী করেছো, আমি আল্লাহ বলছি তুমি একজন মুশরিক মহিলাকে বিয়ে করো, অথবা জিনা ব্যভিচারী মহিলাকে তুমি বিয়ে করো। এর অর্থ হইল তুমি যদি ভালো না হও তোমার ভাগ্য ভালো জুটবে না। আবার আল্লাহ নারীকেও বলেছেন ও নারী তুমি যদি জিনা ব্যভিচারী বলা হও তোমার ভাগ্য ভালো পুরুষ কোনোদিন জুটবে না। ওয়া হুররিমাতা লিকালাল মুমিনীর। সত্যিকার আল্লাহ বিতু মুমিন যারা হবে রে তাদের জন্য আমি আল্লাহ জিনা ব্যভিচারী বলা মহিলাদেরকে বিয়ে করা হারাম করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় সত্যিকার মুমিন হলে তুমি বিয়ে করবা পুত পবিত্র বলা নারী, যার মধ্যে সৎ চরিত্র আছে, ধার্মিকতা আছে, যার মধ্যে নামাজ আছে, রোজা আছে, পর্দা পোষিতা আছে, এমন মেয়েকে বিয়ে করবা। অসৎ নারীকে বিয়ে করা তোমার জন্য হারাম করে দিলাম। আজকে মুসলমান অর্থের লোভে, টাকার লোভে, সৌন্দর্যের লোভে আজকে বিয়ে শাদী করে, কিন্তু ধার্মিকে দেখিয়া, ধর্মওয়ালা দেখিয়া, মাদ্রাসা পড়ুয়ালা দেখিয়া তারা বিয়ে শাদী করে না, বিয়ে করে অর্থ দেখিয়া, সুন্দর দেখিয়া, ঠিক না বেটি? অনেক কথা আছে এই প্রসঙ্গে, আমার বাবারা যদি সারা রাত বলি শেষ হবে না। সুন্দর সুন্দর দৃষ্টান্ত কোরআনে আছে, হাদিসও আছে, কাহিনী আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূল বলে দিলাম হাদিস শরীফের মধ্যে, তুনকাহুল মারাতু লিআরবাড়িন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদিনিহা পাসপার বিজাতিদ্দিন। মানুষ বিয়ে করায় নারীকে অর্থ দেখিয়া, কেউ সুন্দর দেখিয়া, কেউ বংশ দেখিয়া, আবার কেউ বিয়ে করায় ধার্মিকতা দেখিয়া। আমি নবী বলছি যারা আমার উম্মত হবে তারা বিয়ে করবে, যারা নেককার যুবক হবে তারা বিয়ে করবে, সুন্দরী নয়, অর্থবালা নয়, বংশবালা নয়, বরং কোন নারীর মধ্যে পদ্মা পোষিতা আছে, সৎ চরিত্রবান, পরপুরুষের সাথে কথা বলে না, এমন নারীকে সে বিয়ে করবে। এমন এমন নারী বিয়ে করলে তার ঘরের মধ্যে নেককার ওলি আল্লাহ, নেককার আলেম, নেককার নামাজি, পরেজগার, সুদঘোষ মুক্ত একটা মানুষ জন্ম হবে, কথা বলেন ঠিক না বেটি? খেত ভালো তো তাই আমি বলি ফসল ভালো, খেত যদি খারাপ হয় ফসল খারাপ হবে, ঠিক না বেটি? নারীরা হলো খেত স্বরূপ আর পুরুষরা হলো শ্রমিক স্বরূপ, সুতরাং খেতগুলো যদি ভালো হয় ফসল ভালো হবে, জমি যদি উর্বর হয় আমাদের সন্তানগুলো ভালো হবে। এই জন্য
নারীদেরকে পদ্মা ভূষিতে রাখার দায়িত্ব আমাদের না, শুধু আমাদের যারা প্রশাসক আছে শুধু তাদের না, আমাদের আছে। মেয়েকার, আমার বোনকার, আমার বউকার, আমার, এদেরকে পদ্মা ভূষিতে রাখার দায়িত্ব আমাদের। আজকে যে আমার বাবারা বহুবাদ চলে, অলিমা চলে, আমার বাবারা গায়ে হলুদ চলে, যেগুলা চলে বিজাতি কৃষ্টি কালচার, কোনো গায়ে হলুদের অনুষ্ঠান কথা যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, বিশ্ব নবীর কোনো ইতিহাসে নাই, কোনো কাজের মধ্যে নাই, আজকে বিজাতীয় সেই গায়ে হলুদকে বাড়ির মধ্যে আনিয়া দেবত্যাগিরি, নাচ গান ঢোল, পরপুরুষকে গোসল করানো হচ্ছে। আবার সেখানে দুলার বাড়ির মানুষেরা আসিও, আমার বাবারা মহিলারা আসিয়া ওই কনের বাড়িতে আসিয়া অন্য পুরুষকে দেখাইবার জন্য সেখানে কি করতেছে, রঙ রূপে সেজে গুজে গান বাজনা করে নারীকে গোসল করাচ্ছে, যেগুলা ইসলামের কোন বিধানের মধ্যে আজও আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। যেই সমস্ত মা বোনগুলা এভাবে উজ্জীবিত হইয়া ওই সমস্ত অনুষ্ঠানে যায়, ব্যবস্থায় চলে, ওদের থেকে কখনো আমরা ভালো ফল আশা করতে পারি না। আর আল্লাহকে ভয়ে তারা যদি করে তাহলে কিন্তু এগুলা কখনো তারা করতে পারে না, যাইতেও পারে না, এবং যারা এইভাবে ব্যবস্থাগিরি চলবে তারা জান্নাতে যেতে পারবে না। ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো কি খারাপ লাগে? আমার আপনার নবী একদিন সাহাবীদেরকে বলিলেন, ও আমার সাহাবীরা, উত্তম নারী কেটা, সর্বশ্রেষ্ঠ নারী কেরা, খাইর আইয়ুহুন্না খাইরুন, নারীদের মধ্যে উত্তম কেটা? আমার আপনার নবী যখন সাহাবীদেরকে বলিলেন, সাহাবীরা সবাই চুপ করে গেল, বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমার বাবারা, আমার বন্ধুরা, এমনি মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলাহু নো, আমার বাবারা ফাতেমার কাছে গেল, তিনি আমার আপনার নবীর আদরের দুলানি, জান্নাতের সর্দারিনী, ফাতেমার কাছে যাইয়া বলতে, ও ফাতেমা, তোমার আব্বা বলেছে, আল্লাহ রাসূল বলেছে উত্তম নারী কেটা। আমার বাবারা, আমার বন্ধুরা, ফাতেমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ রিজালা, ওই নারী হলো সবচেয়ে উত্তম, তারা কোন পুরুষকে কোনদিন দেখে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া লা ইয়ারাব, এবং পুরুষেরাও ওই নারীদেরকে কোনোদিন দেখে নাই, সেই নারীগুলো পুরুষকেও দেখে নাই, আবার ওই নারীগণকে অন্য পুরুষেরা দেখে নাই, নারীগুলো অন্য পুরুষকে চায় নাই, আবার অন্য কোনো পুরুষও ওই নারীদেরকে দেখে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলল, ওই নারীগুলো হলো এই জমিনের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নারী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, আমার বন্ধুরা, আমার, এই জন্য নবীর সেই আদরের দুলালি ফাতেমা, জান্নাতের সর্দারিনী ফাতেমা, তিনি বলল, আলী রে, সেই দেহটা তোমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছিল, এই সাহেদিরাত বড়ি আলী, তোমার জন্য আল্লাহ বৈধ করেছে, অন্য কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমার জীবিত অবস্থায় মরণের পরেও আমি ফাতেমার বডিটা যেন কোনো পুরুষ দেখতে না পায়। যখন ফাতেমা মারা যাইবে, এই দুনিয়ার আলো বাতাস মায়া মায়া জাল চিহ্ন করিয়া, এখন আল্লাহ ফাতেমা যখন আল্লাহর দরবারে
হাজির হইতে যাইবে। ও বালি তুমি তখন আমাকে একা একা কাঁধে বহন করিয়া নির্জন নিরালয়ে অন্ধকার জায়গার মধ্যে আমাকে তুমি দাপন করিয়া আসবে। কন্যা সুবহানাল্লাহ, এই কথাটা ঠিক না বে? ঠিক আমার বাবার আমার বন্ধুরা, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আলী মরণের পরে যদি আমি ফাতেমাকে কেউ দেখে তারা বলবে নবীর মেয়েটা এত লম্বা ছিল, এত মোটা ছিল, এত খাটো ছিল, নানা রকম মন্তব্য করবে আমার সম্পর্কে। যেই মানুষগুলো আমাকে মরণের আগেও দেখে নাই, মরণের পরেও তেরো তারা যেন আমাকে দেখিয়া কোনো সমালোচনা না করতে পারে। কন্যা সুবহানাল্লাহ, বাবার আমার বন্ধুরা আমার, একদিন আমার আপনার নবী বসা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহু, উম্মে সালমা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতে বর্ণিত, তিনি বলেন কুনতু আনা ওয়া মাইমানা তু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং রাসূলের আরেকজন স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহ তাআলা আনহু, দুই স্ত্রী আমরা রাসূলের পাশে বসা ছিলাম। এমন অবস্থায় তিনি বলতেছেন ইজা আকবালা ইবনু মুমাদ্দুমিন, এমনি মুহূর্তে একজন অন্ধ সাহাবী ইবনু মাকতুম আল্লাহ রাসূলের দরবারে হাজির হইয়া গেল। আমার বাবার আমার বন্ধুরা, সেই লোকটা ছিল অন্ধ, আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল, আর আল্লাহ রাসূল বলতেছেন ও উম্মে সালমা ও মাইমেনা এহতাজিবা আনহু, তোমরা দুইজনে আপনি উম্মে মাকতুমকে থেকে পর্দা করো। এখন আপনি উম্মে মাকতুম সম্পর্কে যখন আল্লাহ রাসূল এই কথা বললো যে একজন অন্ধ সাহাবী সম্পর্কে যে ও মাইমুনা ও উম্মে সালামা তোমরা দুইজনে পর্দা করো, আমার বাবারা দুইজনে প্রতিবাদ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউসারা লা ইউতসিরু লা ইউসিরুনা, এই লোকটা তো অন্ধ গো, ও আল্লাহ রাসূল আপনার সাহাবী সম্পর্কে যে বলছেন পর্দা করার জন্য, এই লোকটা তো অন্ধ না, অন্ধ সে তো আমাদেরকে দেখতে পায় না, এই অন্ধ লোকের জন্য পর্দা করার আবার কি দরকার? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ও উম্মে সালামা, আল্লাহ রাসূল বললেন ও মাইমুনা, যদি ওই উম্মে মাকতুম সে যদি অন্ধ হয়ে থাকে তোমাকে দেখতে পায় না, তোমাদেরকে দেখতে পায় না, কিন্তু জেনে রাখো গো তোমরা তো তাকে দেখতে পাচ্ছ, একজন বেকারা পুরুষকে তোমাদের যে তোমরা যে দেখছ এই জন্য তোমাদের গুনাহ হচ্ছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক রাসূলের কথা ঠিক না বে? ঠিক রাসূল বলল সে তোমাদেরকে দেখতে পাচ্ছে না কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ, আর তোমরা যে বেকারা পুরুষকে দেখছো এই জন্য তোমাদের চোখের জিনা হবে, হাতের জিনা হবে, পায়ের জিনা হবে, তোমাদের জিনা হবে, কারণ তোমরা একটা পর পুরুষকে দেখতে পাচ্ছ, আর আল্লাহ তোমাদের উপরে পর্দা করার জন্য তোমাদের উপরে তোমাদের আইন জারি করেছে। ওয়াকুল লিল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়াইয়াকজনা ফুরুজাহুন্না, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে তোমরা নারীরা তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো পর পুরুষ থেকে, পর পুরুষদের দিকে তোমরা তাকাইও না। আল্লাহর কোরআন মানে কিনা কথা বলেন, মানে কিনা? আজকে প্রিজন হয় আইন হচ্ছে যে আমার বাবারা, কিন্তু আইন দিয়ে লাভ কি হবে যদি আমরা নিজেরা নিজেরাই সচেতন না হই? কথা বলেন ঠিক না বেটি? যদি আমরা পর্দা বসি দেয় চলি, যদি আমরা পরপুরুষ সাথে কথা না বলি তাহলে কোনো টিচিং হবে না। এটাই আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল্লি আসওয়াতিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইন। আল্লাহ বলেন ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলে দেন ঘর থেকে বাহির হইতে হলে মাথা থেকে পা পর্যন্ত ঢাকিয়া তারা যেন ঘর থেকে বাহির হয়, আর এভাবে যদি তারা বাহির হয় পর্দা করিয়া তাহলে তারা ওই যে পুরুষেরা বুঝতে পারবে।